আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই নিশ্চয় ভালো আছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হিসাবরক্ষক পদে কিন্তু আপনার লোক নিবে, আর হিসাবরক্ষক পদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো আমরা। এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হিসাবরক্ষক কিন্তু 11তম গ্রেড এর চাকরির বিজ্ঞপ্তি ছেড়েছে, যেখানে আপনার অনেক কিন্তু লোক নিবে। আবেদনের শুরু, আবেদনের শেষ এবং আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর মধ্যে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেইখান থেকে নিজে আবেদন করতে পারবেন অথবা কম্পিউটার দোকান বা যে কোনো মাধ্যমে আবেদন করতে পারবেন। এখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সুযোগ সুবিধা সহ পরীক্ষা প্রস্তুতি, পরীক্ষার মানবন্টন, সিলেবাস সব কিছুই জানবো আমরা ভিডিওর মধ্যে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হচ্ছে কিন্তু আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান, আর এই পদটা কিন্তু রাজস্ব খাতভুক্ত, অর্থাৎ আপনি এককালীন টাকা এবং পেনশন পাবেন, আর সরকারি চাকরির সকল সুযোগ সুবিধা তো আছে। 11তম গ্রেডভুক্ত 12,500 টাকা বেতনের স্কেলে আপনি কিন্তু এই চাকরি থেকে প্রতি মাসে 21 থেকে 24,000 টাকা আপনার মূল বেতন আসবে, আর আনুষঙ্গিক সব কিছু কর্তন করার পর কিন্তু আপনি মূল বেতন পাবেন 20 থেকে 22,000 টাকার মতো। আর তারপর হচ্ছে আপনি চাকরি জীবন শেষে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সব কিছু মিলে 60 থেকে 80 লক্ষ টাকা কিন্তু এককালীন পাবেন, আর নির্দিষ্ট হারে তো অবশ্যই পেনশন পাবে। এখন এই চাকরির আরও সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে আপনি কিন্তু এই চাকরি থেকে ঝুঁকি ভাতা পাবেন, নির্দিষ্ট হারে প্রতিষ্ঠানের রুল অনুসারে আপনি ঝুঁকি ভাতা পাবেন। আর 2020 সাল থেকে রেশন চালু হয়েছে, আপনি কিন্তু নির্দিষ্ট হারে কিন্তু রেশনও পাবেন, অর্থাৎ নির্দিষ্ট হারে রেশন পাওয়ার কারণে আপনি একটা বড় অ্যামাউন্টের বেতন সব কিছু মিলে কিন্তু একটা ভালো মানের বেতন আসবে আপনার এই চাকরি থেকে, বুঝতেই পারছেন। ভালো মানের এবং খুব সম্মানজনক, এবং হিসাবরক্ষক হচ্ছে খুবই পাওয়ারফুল একটা চাকরি, কারণ যে কোনো প্রশাসনিক চাকরি হচ্ছে আপনার পাওয়ারফুল, অর্থাৎ হিসাবরক্ষক পোস্টটা অনেক পাওয়ারফুল, অর্থাৎ আপনি এই চাকরিতে যেমন সম্মান পাবেন তেমনি আপনার এই চাকরিতে কিন্তু অনেক পাওয়ার আছে, অর্থাৎ আপনি পাওয়ার অনেক সুযোগ সুবিধা পাবেন। আর এইবার জানবো হচ্ছে এই পদের কাজ কী। হিসাবরক্ষক পদের কাজ হচ্ছে একটা অফিসের যাবতীয় সকল তথ্য থেকে শুরু করে বাজেট প্রণয়ন থেকে শুরু করে মাসিক যে আপনার বেতন তৈরি, বেতন ভাতা শীট তৈরি, বেতন ভাতা প্রদান করা থেকে শুরু করে সব কিছু যাবতীয় অফিসিয়াল কাজ করতে হবে কিন্তু এই হিসাব রক্ষককে। অর্থাৎ বুঝতেই পারছেন যে একটা হিসাব রক্ষক হচ্ছে ওই প্রতিষ্ঠানের বা ওই আওতাধীন প্রতিষ্ঠানের কিন্তু গুরুত্বপূর্ণ একটা পদ, এবং সে তার মাধ্যমে কিন্তু গুরুত্বপূর্ণ অনেক কিছু কার্য সম্পাদন হয়ে থাকে। এখন এই পদের কাজটা জানলেন, এখন এই পদ থেকে পদোন্নতি আছে কিনা, অবশ্যই এই পদ থেকে পদোন্নতি হয়, খুব সহজেই কিন্তু আপনার 10ম গ্রেডে পদোন্নতি হবে, এবং আপনার পদ পজিশন ওই স্থানে বা চাকরির স্থানে আপনার পদ ফাঁকা থাকা সাপেক্ষে আপনার পদ নেম চেঞ্জ হয়ে যাবে, আপনি কিন্তু 10ম গ্রেডে খুব সহজে কিন্তু যেতে পারবেন, অর্থাৎ এই পদ থেকে কিন্তু আপনার পদোন্নতি আছে। এখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুবিধাই হচ্ছে আপনার আপনার সারা বাংলাদেশে 64টি জেলা, 6 বিভাগীয় শহর, আপনার মানে যে বিভাগীয় শহর আছে বা যে বিভাগ আছে সেই বিভাগে কিন্তু আপনি খুব সহজে যেতে পারবেন, আর নতুন করে যে বিভাগ হয়েছে সেই বিভাগগুলোতেও আপনি কিন্তু যেতে পারবেন, আপনার নির্দিষ্ট পছন্দের জায়গাতেও কিন্তু ভবিষ্যতে আপনি যেতে পারবেন পদ ফাঁকা থাকা সাপেক্ষে। এই সুবিধা কিন্তু পাওয়া যাবে এই চাকরি থেকে, আর রেশন পাওয়া যাবে, আর ঝুঁকি ভাতা তো আছে। এবার হচ্ছে এই পদের কাজ, এইবার হচ্ছে পোস্টিং সম্পর্কে জানলেন, এখন হচ্ছে পরীক্ষা পদ্ধতি সাধারণত কেমন। সাধারণত এই পদে MCQ টাইপ লিখিত পরীক্ষা হয়ে থাকে, এখন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী প্রতিষ্ঠান লিখিত পরীক্ষাও নিতে পারে, তারপর হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষাও কিন্তু নেয়, তারপর হচ্ছে কিন্তু ভাইবা হয়। সাধারণত বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীরা এই পদে শুধুমাত্র আবেদন করতে পারবে, বাণিজ্য বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ থাকলে শুধুমাত্র তারাই এই পোস্টে আবেদন করতে পারবে, অর্থাৎ সম্মানজনক চাকরি এবং পরীক্ষার্থীর সংখ্যাও কিন্তু যথেষ্ট কম হয়, কারণ অন্যান্য আর্টস সায়েন্সের স্টুডেন্টরা এখানে আবেদন করতে পারেন। তাই বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদের বলবো অবশ্যই আপনারা এই পোস্টে কিন্তু আবেদন করতে পারেন, এবং কম্পিউটারের দক্ষতা বিশেষ করে টাইপিং স্পিডটা ভালো থাকলেই কিন্তু হয়ে যায়, আর MS অফিস সম্পর্কে একটু ধারণা থাকতে হয়, অর্থাৎ কম্পিউটার টাইপিং স্পিডের ক্ষেত্রে বাংলা এবং ইংরেজিতে 20 থাকলেই কিন্তু প্রতি মিনিটে 20টা অক্ষর লিখতে পারলে কিন্তু হয়। আর আগেই বলেছি MCQ টাইপ লিখিত পরীক্ষা হতে পারে, অর্থাৎ এক কথায় আপনার খাতায় উত্তর লিখতে হবে,
এবং পরীক্ষা সাধারণত বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং কম্পিউটার বিষয়ে আসে। আর আপনি যে প্রতিষ্ঠানে পরীক্ষা দিচ্ছেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে তারপর কিন্তু পরীক্ষার হয়ে যাবেন। এবং প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য জানার জন্য আপনাকে গুগল করতে হবে, গুগল করে খাতায় তথ্যগুলো উপাত্তগুলো লিখে রাখতে হবে, যে প্রতিষ্ঠানের কাজ, প্রতিষ্ঠানের মহাপরিচালককে, কবে প্রতিষ্ঠিত হয়েছে, কোথায় কোথায় দপ্তর আছে ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আপনার বিস্তারিত তথ্য কিন্তু জানতে হবে। আর হিসাবরক্ষক পোস্টে পরীক্ষার জন্য আপনি লিখিত টাইপ, এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবেন, সাথে হচ্ছে আমার মতে আপনি লিখিত পরীক্ষারও প্রস্তুতি নিয়ে রাখবেন। লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখলে কিন্তু আপনার এমসিকিউ পরীক্ষারও প্রস্তুতি হয়ে যায়। লিখিত পরীক্ষার জন্য হচ্ছে আপনি বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান জোর দিবেন। বাংলার জন্য হচ্ছে আপনি নির্দিষ্ট টপিক তো বই পড়বেন, তাছাড়াও বাজারে 11-20 গ্রেড লিখিত নিয়োগ সহায়িকা এই বইগুলো পাওয়া যায়। এই বইয়ের মধ্যে আপনার প্রফেসর সিরিজ আছে, ওরাকল সিরিজ আছে, রিসেন্ট সিরিজ আছে, তাছাড়া অন্যান্য অনেক সিরিজের কিন্তু বই আছে। আপনি আপনার পছন্দসই সেই বইগুলো কিন্তু সংগ্রহ করবেন, সংগ্রহ করে আপনি সেইখান থেকে প্রশ্নের ধরন মানদণ্ড অনুযায়ী বাড়িতে বসে চর্চা শুরু করবেন। সাধারণত বাংলাতে আপনার গ্রামারের উপর বেশি জোর দিতে হয়, গ্রামার সাহিত্য এখান থেকে প্রশ্ন আসে লিখতে হয়, চিঠি, দরখাস্ত, প্রবন্ধ, অনুচ্ছেদ এগুলো আসে লিখতে। তারপর হচ্ছে ইংরেজিতে, ইংরেজি সাহিত্য কম আসলেও ইংরেজি গ্রামার বেশি বেশি আসবে, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন এগুলো বেশি আসে, অ্যাপ্লিকেশন, কম্পোজিশন এগুলো অনেক সময় লিখতে হয়, এগুলো হচ্ছে আপনার ইংরেজিতে আসে। আর হচ্ছে আপনার গণিতের ক্ষেত্রে পাটিগণিত, জ্যামিতি, বীজগণিত বেশি আসে, পাটিগণিত সবচেয়ে বেশি আসে। পাটিগণিতের জন্য আপনি হচ্ছে অষ্টম নবম শ্রেণীর পাটিগণিতের উপর বেশি জোর দিবেন, অষ্টম শ্রেণীর সমস্ত পাটিগণিত করবেন পুরাতন বই থেকে, নবম শ্রেণীর পাটিগণিত করবেন আর বীজগণিত করবেন, তাহলে আপনার ভালোভাবে প্রস্তুতি হয়ে যাবে। আর জ্যামিতি অংশ হালকা পাতলা করলে কিন্তু চলবে। আর সাধারণ জ্ঞান অংশের জন্য আপনি MP3 সিরিজটা ভালো করে পড়লে আপনার সাধারণ জ্ঞানটা কিন্তু হয়ে যাবে। আর কম্পিউটার অংশের জন্য ইজি কম্পিউটার বই আছে, এই বইটা আপনি সংগ্রহ করবেন এবং করবেন। তারপর হচ্ছে ভিডিওর মধ্যে সাজেশন দেওয়া থাকবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং কম্পিউটার অংশের। আপনি এই সাজেশন অনুযায়ী আপনার যে বাসায় বই আছে সেই বই থেকে আপনি ধারাবাহিক প্রতিদিন কন্টিনিউ কিন্তু পড়বেন, তাহলে আপনার কিন্তু পড়াশোনাটা ধারাবাহিকতা থাকবে এবং পড়াশোনার ধারাবাহিকতা থাকলে পরীক্ষাতে ভালো করা কিন্তু সম্ভব। যে কোনো চাকরির পরীক্ষায় কৃতকার্য হতে হলে আপনার 70% মার্ক রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ওই চাকরি পাওয়ার সম্ভাবনা একদম 90% হয়ে যাবে। তাই চেষ্টা করতে হবে পরীক্ষাতে 70% মার্ক রাখার জন্য। তারপর হচ্ছে আপনার BCS এর প্রশ্ন, বিশেষ করে BCS এর প্রশ্ন অন্তত 5-6 রিভিশন দিয়ে তারপর কিন্তু আপনার পরীক্ষার হলে যেতে হবে। আপনি ব্যাখ্যা ছাড়া পড়ার চেষ্টা করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন, দেখবেন যে আপনার পরীক্ষাতে একটা ভালো মার্ক আসতেছে, কারণ মনে রাখাটা সবচেয়ে বড় বিষয়। সেই জন্য আপনার বাসায় যে বই আছে সেইখান থেকে প্রস্তুতিটা নিলে কিন্তু হবে। আর ভিডিওর মধ্যে সাজেশন আছে, বুক লিস্ট আছে, সব কিছুই থাকবে, আপনি কিন্তু সেই অনুযায়ী প্রস্তুতি নেবেন। আর এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইবাদত করুন মহান সৃষ্টিকর্তার বেশি বেশি, এবং রিজিকের জন্য চান তার কাছে, অবশ্যই তিনি রিজিকের ফয়সালা করুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।